হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই দেখছি অনেকেই কমেন্ট করছেন যে আমরা কিছুতেই অনলাইন থেকে আমাদের ভোটার কার্ড ডাউনলোড করতে পারছি না। আমরা যখনই ভোটার পোর্টালে গিয়ে আমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছি, সেখানে শো করছে পশ্চিমবঙ্গ এবং আরও কয়েকটি রাজ্যের জন্য আপাতত এই সার্ভিসটি বন্ধ রয়েছে। তবে এই মুহূর্তের একটি বড় আপডেট হলো, এই ভোটার কার্ড ডাউনলোডিং সার্ভিসটি কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য চালু করে দেওয়া হয়েছে। আপনার ভোটার কার্ডটি হয়তো অনেক পুরনো বা আপনি হয়তো রিসেন্টলি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন। সবাই কিন্তু এখন থেকে ভারতীয় ইলেকশন কমিশনের নতুন পোর্টাল থেকে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার একটি মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করবেন, তার জন্য কিন্তু আগে আমি ভিডিও আপলোড করে রেখেছি, আপনি অবশ্যই আগে সেই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে ভারতীয় ইলেকশন কমিশনের নতুন পোর্টাল থেকে আপনি কিভাবে যে কোনো ব্যক্তির ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো চলুন দেখে নিই। নতুন ভোটার পোর্টাল থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন ভোটার পোর্টাল। ভালো করে খেয়াল করুন, এখানে 2 নম্বর যে লিঙ্ক অর্থাৎ voters.eci.gov.in, এটি হলো ভারতীয় ইলেকশন কমিশনের নতুন পোর্টাল। তো এই লিঙ্কই ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে নতুন পোর্টাল অর্থাৎ নতুন ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে আমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। একদম উপরে ডান দিকে দেখুন লগ ইন বলে একটি অপশান আছে, তো এই অপশানে ক্লিক করবেন। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো আপনি যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে না থাকেন, সেক্ষেত্রে একদম নিচে দেখুন সাইন আপ ফর নিউ ইউজার এই অপশানে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন হয়ে নিচ্ছি। ওয়েবসাইটে লগ ইন করার পর একদম উপরে ডান দিকে দেখুন আমাদের নাম শো করবে। আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, ভোটার কার্ডে যে কোনো ধরনের কারেকশন করতে পারবেন এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন। তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে আমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করব, তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন একটি অপশান আছে, ই এপিক ডাউনলোড গেট ডিজিটাল ভার্সান অফ ইউর ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। তো এই অপশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড, এবং নিচে দেখুন দুটি অপশান রয়েছে, এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। অর্থাৎ আপনার কাছে যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটি থাকে, সেক্ষেত্রে এপিক নাম্বার এই অপশানটি সিলেক্ট করবে। আর হয়তো আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, এখনও পর্যন্ত ভোটার কার্ডের নাম্বার পাননি, কিন্তু রেফারেন্স নাম্বারটি আপনার কাছে রয়েছে, সেক্ষেত্রে ফর্ম রেফারেন্স নাম্বার এই অপশানটি সিলেক্ট করবেন। আমার কাছে যেহেতু ভোটার কার্ডের নাম্বার রয়েছে, সেক্ষেত্রে এপিক নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এন্টার এপিক নং, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবে। আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন সিলেক্ট স্টেট, তো এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য এখানে শো করছে, এমনকি আমার ভোটার কার্ডের সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারও এখানে শো করছে। তারপর নিচের দিকে স্ক্রল করবে, তো এখানে দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান, এবং এখানে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে। তো এই অপশানে আমরা যখনই ক্লিক করব, আমাদের ভোটার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। তো এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করছি। তো এখানে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি সেন্ড করা হয়েছে সেই ওটিপিটি এখানে পুট করে দেবো। ওটিপি পুট করার পর পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড ডাউনলোড করার এখানে একটি অপশান দিয়ে দিয়েছে, ডাউনলোড ইএপিক এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি মেসেজ শো করছে, কংগ্রাচুলেশনস ইওর ইএপিক হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। এবং দেখুন সঙ্গে সঙ্গে
আমার ভোটার কার্ডের একটি নতুন কপি পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন থেকে আপনি কিন্তু খুবই সহজে নতুন ভোটার পোর্টাল থেকে এইভাবে আপনার ভোটার কার্ডের একটি নতুন কপি ডাউনলোড করে নিতে পারবেন। আমি রোজই এইরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।